হ্যালো বন্ধুরা, দুর্গাপূজা এসে গেল আর সাথে এসে গেল হালকা হালকা শীত। এই হালকা হালকা শীতে শীতের সবজি খেতে তো ভালোই লাগে। তো শীত আসার আগেই আমি বানিয়ে নিচ্ছি মূলো আর আলু দিয়ে সরপুটি মাছের রেসিপি। আর এই রেসিপিটি হবে একটু পাতলা ঝোল ধনে পাতা দিয়ে। তো এতটাই টেস্টি হয় এটা খেতে। বন্ধুরা একটু ভিডিওটি দেখতে থাকুন কষ্ট করে, কেউ স্কিপ করবেন না, আর ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে এই রেসিপিটি সত্যি কতটা অসাধারণ হয়েছে। চলুন আজকে আমি বানিয়ে নিচ্ছি আলু আর মূলো দিয়ে সরপুটি মাছ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলোতে হলুদ লবণ মেখে নেব। হলুদ লবণ মাখাটা সবসময় দেখাই না বন্ধুরা, আজকেও দেখাবো না। এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি মূলো। মূলোটা একটু সেদ্ধ করে নিলে সারের গন্ধটা থাকবে না। আর মূলোতে দিয়েছি বন্ধুরা হালকা চিনি আর লবণ, একদম হালকা চিনি দিয়েছি। মূলোতে হালকা চিনি দিলে না তেতো ভাবটাও থাকে না আর খেতে দারুণ লাগে। আমি মূলোগুলো সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি এরকম করে আলু কেটে। দেখুন এই আলুটা দিয়ে আমি বানাবো। এবার মূলোটা নামানো হয়ে গেছে, আমি এবার কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। মাছগুলো ভাজার জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটাও আমি সর্ষের তেল দিয়েই বানাবো। আর শীতের সবজি কিন্তু গরমের সবজির থেকে খেতে বেশি টেস্টি হয় বন্ধুরা। এই সবজিটা পুরোটাই আমি শীতের সিস্টেমে বানাবো, দারুণ লাগে খেতে। তেল গরম হওয়ার পরে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, এরকম কেটে কেটে দেখলে না ভিডিওর কোয়ালিটিও খারাপ হয়ে যায়, সব কিছুই খারাপ হয়। কারণ আমাদের সেরকম কোনো লাভ হয় না ভিডিও কেটে কেটে দেখলে। তো মাছ ভাজাটা হতে থাকুক। আর এদিকে আমি লঙ্কা নিয়ে নিলাম, মিক্সার জারে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে নিলাম কিছুটা তেজপাতা ধুয়ে, তিন চারখানা তেজপাতা ধুয়ে নিয়েছি, সেটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দেবো জিরা, সাদা জিরাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তেজপাতা আর জিরা দিয়ে দিলাম। এবার এরই সঙ্গে দিয়ে দিব জল, জল দিয়ে টেস্ট করে নেব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা পেস্টটা করে নিলাম, পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এবার আমি মাছটা দেখে নিচ্ছি, মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। আর বন্ধুরা যে মশলাটা আমি বানিয়েছি এরকম মশলা দিয়ে বানাবেন, আগেকার ঠাকুমার দিদারা এইভাবে মশলা দিয়ে বানাতো, আর খেতে সত্যি অসাধারণ হয়। তেজপাতাটা অবশ্যই খাওয়া উচিত, যে কোনো সুগারের পেশেন্টের জন্য তেজপাতা খাওয়া ভালো, এমনি লোকের জন্যও তেজপাতা খাওয়া ভালো। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি একটা পাত্রে। এবার আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম জিরা ফোড়ন। আমি এখানে আর তেল দেব না, আমি সবসময় একটু কম তেলেই রান্নাটা করি। তো এখানে আর তেল দিলাম না, দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম মূলো আর আলু। মূলো আলুটাকে একসঙ্গে এখন কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা মূলো আর আলুটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা মূলো আর আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো আমি মশলা, যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দেব। হালকা পাতলা মশলা দিয়ে আমি রান্নাটা করব। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর হলুদটা। সব মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটাকেও কষিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখুন মশলাটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, কড়াইতেও হালকা লেগে লেগে যাচ্ছে। এবার আমি ঝোল দিয়ে দেব, যেই পরিমাণে ঝোল রাখবো সেই ঝোলটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, পাশের উনুনে আমি দেখিয়ে দিচ্ছি। পাশের উনুনে আমি গরম জল বসিয়েছি বন্ধুরা,
খুব সুন্দর সবজিটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে গরম জলটা হয়ে গেছে, এবার আমি সবজিতে জলটা দিয়ে দেব। আমি বেশিরভাগই বলে থাকি বন্ধুরা, জল এরকম ফুটিয়ে সবজি রান্না করলে না তার টেস্টটা অনেকটাই আলাদা হয়, খেতে দারুণ লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে সেটা জানাবেন। জলটা অনেকটাই ফুটে থাকে, সেদ্ধ হয়ে থাকে, যার ফলে ঝোলের ঝোল বা যে কোনো রেসিপি আপনি বানান, ফুটানো জলের রেসিপিটা অনেকটাই আলাদা হয়। এবার ঝোল দিয়ে নেড়েচেড়ে দিলাম, ঝোলটা 2 মিনিটের মতো জাল করে নিয়ে এবার আমি ছেড়ে দিচ্ছি এতে ভাজা মাছগুলো। একে একে সবগুলো মাছ আমি ছেড়ে দেব। আমি তো এই রেসিপিটা সরপুটি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এই এই রেসিপিটা বাটা মাছ বা এমনি লোকাল পুঁটি মাছ যেগুলো সেগুলো দিয়েও বানাতে পারেন, খেতে ভালোই লাগে আর এত টেস্টি হয়েছিল সবজিটা, দারুণ হয়েছিল, মনে হচ্ছিল আমি ঠিক শীতের দিনেই বসে খাবারটা খাচ্ছি। তো মাছ দিয়ে নেড়ে দিলাম, এবার আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে। তো 20 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা, এবার ঢাকনাটাকে খুলে নিলাম। তো ঢাকনাটাকে খুলে নেওয়ার পর আবারও আলতো হাতে একটু নেড়ে দেব। আলুটাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়েছে কিনা, 20 মিনিট জাল করেছি, আলু তো অবশ্যই সেদ্ধ হয়েছে, তবু একটু দেখিয়ে দিচ্ছি। এই অবস্থাতে আলুটা চাইলে আপনারা একটা হাতা দিয়ে ভেঙে দিতে পারেন, গালিয়ে দিলে না ঝোলটা আর একটু গাঢ় হবে, ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি একটা হাতা দিয়ে আলুটাকে কয়েক পিস আলু গালিয়ে দেব। আমি এক হাতে ক্যামেরা করছি, যার ফলে আমি পরে আলুটাকে গালিয়ে দিয়ে ফিরে আসছি। বন্ধুরা আলুটাকে গালিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা। যেহেতু আমি শীতের দিনের মতো রেসিপিটি বানাচ্ছি, ধনে পাতা অবশ্যই অবশ্যই দিতে হবে। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট আমি জাল করে নেব। ধনে পাতা দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি আলতো হাতে, যেহেতু মাছটা জাল পেয়েছে এখন নরম হয়ে গেছে, তাহলে আলতো হাতে নেড়ে দিতে হবে। এই অবস্থাতে চাইলে আপনারা সামান্য চিনি দিতে পারেন, তবে আমি এখন আর চিনি দিব না, যেহেতু মূলো সেদ্ধ করার সময় চিনি দিয়েছি। এবার কিন্তু আমাদের এই রেসিপিটি রান্না করা কমপ্লিট বন্ধুরা। হালকা একটু নেড়েচেড়ে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা মূলো আর আলু দিয়ে সরপুটি মাছের পাতলা ঝোল রেসিপিটি রান্না করা আমাদের কমপ্লিট। তো বন্ধুরা এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।